তো আজকে আমি এইগুলো সব মোড় থেকে নিয়েছি মোড় থেকে নিয়েছি কেকের প্যাকেট আমার খুব 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 ভালো লাগে মোটা হয়ে হবে গিয়ে এখানে আরেকটা কেকের প্যাকেট আই লাভ কেক আচ্ছা দেখো মা মেথি আনতে বলেছিল মেথি সামনেটের প্যাকেট চিনি বাবার জন্য সল্টেড কাজু কারণ বাবা এটা খুব খুব পছন্দ করে আচ্ছা মেরি বিস্কুট মায়ের জন্য সুগার ফ্রি বাবার জন্য নলেন গুড়ি মিষ্টি বাবার মাঝে মিষ্টি খাই না এখানে বাটার বাবার জন্য সকালবেলা খেয়ে বাবা অফিসে যায় এখানে মুগ ডাল এখানে তেল আর চিনি দই কষ্টানোর জন্য তো এই ছিল আজকে আমার শপিং অ্যাকচুয়ালি বুধবার করে আমার বাড়িতে আসার কারণই হচ্ছে গিয়ে পুটকুলি কারণ পুটকুলি বুধবার দিন মারা গেছিল আর তাই জন্য ওর ওখানে যে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়েছি মিষ্টি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমি অনেকে হয়তো ভাববে যে মরে যাওয়ার পরে এগুলো কেন ও জীবিত থাকতেও যথেষ্ট যত্ন পেত সেটা হচ্ছে চেহারা কথা বলতে যাই হোক তো যতদিন পারবো বুধবার দিন করে যাবো মোটামুটি তারপরে যদি শরীর খারাপ থাকে বা কিছু সেটা তো আর যাওয়া সম্ভব না তো আমি আমার ছুটি ছিল সোমবার করে তো সেটা বুধবার আমি একদিন সাথে অ্যাডজাস্ট করে নিয়ে নিয়েছি তো চলো পুটকুলি রাখা 26th October 2023 আমি ওকে এখানে রেখে গেছিলাম আর যারা না এদেশেতে ওঠা বসা করে বা যাদের বাড়িতে পেট আছে তারাই বুঝতে পারবে এদের প্রতি মায়া আর ভালোবাসাটা এটা চলে যাওয়ার পরেও কতখানি বেঁচে থাকে আর এবার সন্ধে হয়ে গেছে আর আমি সকালবেলা মোড় থেকে যে কেকগুলো এনেছিলাম না ওগুলোর মধ্যে একটু বেশি বেশি করে বাটার দিয়ে না এগুলোকে একটু মাইক্রোওভেনে 1.5 থেকে 2 মিনিট কুক করে নিয়েছি এই বাটারই গরম কেকগুলোর সাথে ব্ল্যাক কফি উফ জাস্ট জমে যায় তো সন্ধেবেলা আমি এগুলোই বানিয়েছিলাম স্ন্যাক্সের জন্য আর বাবা উপরের মন্দিরে মানে শিবের মন্দিরে সন্ধে দিচ্ছিলেন তো তাই জন্য ওনার খাবারটা আলাদা করে রেখে দিচ্ছি এটু করে খাবার দেওয়া উচিত না আর তারপর দেখলাম টুকটুক করে বাবা একটু পরে চলে আসলো মানে কেকের গন্ধে ঘর মানে গন্ধে ঘর পুরো মম মম করছিল আর আমার কিন্তু ফ্যামিলির সাথে টাইম কাটাতে খুব 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 ভালো লাগে আর বেসিক্যালি মায়ের সাথে ঘুমিয়ে তো আজকে আমি আমার নিজের ঘরে ঘুমিয়েছিলাম একটু একটু ভয় ভয় পাই তারপরেও আর এই ফটো ফ্রেমগুলো না আমার অনেক শখের এগুলো আমি সব কলেজ স্ট্রিট এইসব জায়গায় ঘুরে ঘুরে কিনেছিলাম তো বাই গুড নাইট